এলাম বিরতির পর। দিনে দুপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বহরমপুরে। বুধবার দুপুরে বহরমপুর থানার পাকুড়িয়া এলাকায় বাচ্চু মণ্ডলের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। বিস্ফোরণের আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে এক মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। কে বা কারা বোমা মজুত রেখেছিল তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বুধবার দুপুরে বহরমপুর থানার পাকুড়িয়া এলাকায় বাচ্চু মণ্ডলের বাড়িতে হঠাৎই বোমা বিস্ফোরণ হয়। বিকট আওয়াজ শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। ধোঁয়ায় ভরে যায় চারিদিক। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। বিস্ফোরণের আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে এক প্রতিবেশী এক মহিলা। মানে বাসন মাজতে মাজতে একবার উপর এই সাইডে উঠে এসেছিলাম। উঠে গিয়ে আমি ঘুরে পেছনে আবার বাসন মাজতে শুরু করি। দেখছি একটা বিজগন্ড আওয়াজ হলো। চারি সাইডে তাকাই, দেখছি এই সাইডে ধোঁয়া টাইপের উঠেছে। আমার চিল্লানো শুনে আমার আশেপাশের লোকজন এসছে। আমি দিয়ে তারপর তো অজ্ঞান হয়ে গিয়েছি। আমরা চাই এটা তদন্ত হোক, যে মানে কাজটা করেছে যেন শাস্তি পায়। তবে পরিবারের অভিযোগ, আগে কংগ্রেস দল করতেন বাচ্চু মণ্ডল, তবে বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, তাকে ফাঁসানোর জন্যই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। কে বা কারা বোমা মজুত রেখেছিল তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। আমি ডাস্টবিনের নোংরা ফেলতে গেছি এদিকে বাগানের দিকে, দিয়ে আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম। ওখান থেকে দেখছি যে একটা বিকট আওয়াজ ধরে আস্তে আস্তে এই বাড়ির বউটা অজ্ঞান হয়ে যায়। আমরা কিসের জন্য ফাঁসাবে, কেন ফাঁসাবে সেটা আমরা কি করে বলবো বলুন। কিন্তু ফাঁসানোর জন্যই ওটা রেখেছে, তাও আমি বলতে পারবো না। কিন্তু থানা থেকে পুলিশ এসে বললো যে একখানা ছিল না, দু তিনখানা ছিল। হ্যাঁ, আওয়াজটা প্রচণ্ড আওয়াজ। আমরা ভাবছি যে কোনো টায়ার মায়ের বাস্ট হলো বোধহয়। দৌড়ে আস্তে আস্তে দেখছি যে ওদিকে দাদা করে আগুন জ্বলছে। বাড়িতে কেউ ছিল না, উনি তো পারিবারিক কাজ করে, ওনার ছেলে রাজমিস্ত্রি কাজ করে। আমার বাড়িতেও আমি ছিলাম না, আমি ডাস্টবিনে নোংরা ফেলতে গেছিলাম, মেয়ে পরীক্ষা দিতে গেছিল। কারোর সঙ্গে কোনো ঝামেলা বা কিছু আছে না? এখন তো আপাতত কিছু নেই। আগে আমার স্বামী কংগ্রেস করতো, এখন কোনো পার্টি করে না। এখন জমি জায়গার প্লটিং করে, এখন মিষ্টির দোকান নিয়েই ব্যস্ত আছে। নবাবী শহর বহরমপুরে এই প্রথম বোম্বে সুলতানি বিরিয়ানি। অন্য স্বাদের বিরিয়ানি, সঙ্গে রয়েছে মাটন ফ্রাই বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি, বোম্বে জুসি চিকেন, শিক কাবাব, মটকা ফিরনি সহ আরো সুস্বাদু খাবারের সম্ভার। তাই আর দেরি না করে আজই চেখে দেখুন, আসুন বোম্বে সুলতানি বিরিয়ানি হাউস। ঠিকানা রাধিকা মোহন সেন রোড, বহরমপুর পুরনো হাসপাতালের পাশে, ইউনিয়ন ব্যাংকের বিপরীতে। যোগাযোগ নাম্বার 8293466375। হোম ডেলিভারিও করা হয়।